দ্বিতীয় প্রস্ত ভাই করেছিলেন যে এমন কোন আমল আছে যে আমল করার দ্বারা আলাতালা মৃত্যুর পরেও আমাকে এ কবরের সাপ দেবেন সাদাকাতান জারিয়া যে যে জারিয়া মানে এমন সব আমল করা মাদ্রাসা করে যাওয়া মসজিদ করে যাওয়া এতিমখানা করে যাওয়া ছেলেদেরকে হাফেজ বানানো তারপরে এইভাবে কিছু সৎগা জারিয়া কাজ রয়েছে হ্যাঁ যে কাজগুলি সুসন্তান তৈরি করে যাওয়া তারপরে এমন কিছু এলএম রেখে যাওয়া বই পুস্তাক ইসলামী ইসলামী জ্ঞান মানুষের কাছে বিলানো সেটা লিখিত মাধ্যমে হতে পারে মৌখিকভাবে হতে পারে ইসলামের এমন কিছু খেদমত করে যাওয়া ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রচারের জন্য এমন সব অবদান রেখে যাওয়া যেটা উনি এই অবদানটা কন্টিনিউ এই অবদানের ফল সুফল উনি শুয়ে শুয়ে পাবেন কবরে এটাকে তো এরকম সাজাকাতন আমলা আমলা এরকম কিছু আমল রয়েছে সাজাকাতন জারিয়া যে সাদগা জারিয়ামূলক কিছু কাজ এর মধ্যে হুসিয়া বলছেন যে মানুষ মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল তার থাকে এর মধ্যে একটি সুসন্তান এবার এমন সব দান সাদকা বা এমন মাধ্যমে মসজিদ ঈদগা ময়দান করে যাওয়া হ্যাঁ লাইব্রেরি ইসলামিক লাইব্রেরি তৈরি করা তো এই সমস্ত কাজগুলি মক্তব তৈরি করা করে যাওয়া যার কারণে এটা পড়তে থাকবে আর কামাক পর্যন্ত সব শুক্রিয়া আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো বেশি করার তৌফিক দিন সত্যি আমি মারা গেলে আমার সন্তান বা আমার ওয়ারিসরা আমাদের জন্য কিছু করবে কি না আমরা কিন্তু বলতে পারি না দেখেন আমাদের পূর্বপুরুষ দাদা কিংবা পূর্বপুরুষ যারা মারা গেছেন আমরা অনেকে হয়তো দাদার পরবর্তী পূর্বে যারা ছিলেন তার নামটাই আমরা জানি না তাদেরকে বলে যাচ্ছি সুতরাং আমি বেঁচে থাকতে আমার কবরে যেন আসতে থাকে সেই পথ চালু করে যাও আমাদের জন্য শেখ আরেকটি তিন নম্বর প্রশ্ন রেখেছিলেন পিয়নবী সাল্লাহু আলী আসসালাম তার আগে থেকেও জান্নাতে যেতে পারবেন না আমরা জানি তাহলে রসুল সাল্লাহ আলী আসসালাম কীভাবে মেয়েরাজে গিয়ে জান্নাত দেখেছেন কিংবা জাহান্নাম দেখেছেন এগুলোর মূল রহস্যটাকে আল্লাহ রবুল্লা আলমিন তাকে জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছেন এটা সত্য ব্যাপারে সন্দেহ কোনো অবকাশ নেই এবং জাহান্নামের মধ্যে যে সমস্ত মানুষ দেখেছেন তার বর্ণনা বর্ণা রসুলসাল্লাসাল্লাম দিয়েছেন দুনিয়াতে এসে জান্নাত দেখেছেন জান্নাতের বর্ণনা দিয়েছেন জান্নাতের মধ্যে কাকে কাকে দেখেছেন এ রসুলসাল্লাম ওরকম স্পষ্ট কোনো বর্ণনা দিয়েছেন বলে আমার এই মুহূর্তে মনে পড়ে না তবে ওটি হচ্ছে আল্লাহ পাখের দেখানো এবং তাকে জান্নাত জাহান্নাম দেখানোর একটি মাধ্যম প্রক্রিয়া ছিল আনুষ্ঠানিকভাবে কামাতের ময়দানে যখন আল্লাহ রব আলমিন হিসাব বিকাশের পরে যারা জান্নাতে যাবে তাদের প্রথম জান্নাতের চাবিটি মিশ্ব নবী মাহম্মদ রসুল সাল্লাল্লাহুসাল্লাম হাতে থাকবে তিনিই প্রথম জান্নাতে ঢুকবেন এটাই আমাদের জানার বিষয় এটাই আমাদের শান্তি আসলে এখানে আরেকটি উদ্দেশ্য হতে পারে যে নবী সাল্লাল্লাহ আলিসাল যেহেতু দুনিয়াতে এসে মানুষকে সতর্ক করেছেন আমরা এই যে সতর্ক হচ্ছি যে জাহান্নামের শাস্তি এত কঠিন হবে জান্নাত এত শান্তিময় হবে সুন্দর হবে আমরা জানো এই ভয়টা আমাদের মধ্যে কাজ করে আমরা জানো এই উম্মাহ প্রত্যেক নিয়ে সেটা বিবৃতি দিবেন এটা একটা ব্রিফ দিয়েছেন ইনশাআল্লাহ এত বড়টা লম্বা সফর গুরুত্বপূর্ণ সফর যা কোনো নবী রাসূল করতে পারেনি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানে যে ঘটনাটি ঘটিয়েছেন এটা একটা ব্রিফ এর একটি অংশ মাত্র মিরাজ থেকে এসে যে এটাই আরো অনেক রয়েছে অনেকগুলো ইতিহাস হতে পারে আল্লাহ তালা এটির মূল অবস্থান ভালো জানেন